Assalamualaikum. আমি তানিমা হক, টিচার, এসএসসি ভোকেশনাল, ইউসি প্রাচ্যয় টেকনিক্যাল স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। তোমাদের মনে আছে আমি গত ভিডিওতে ক্লাস টেনের নবম অধ্যায় অর্থাৎ আলো প্রতিসরণের প্রতিসরণাঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। প্রতিসরণাঙ্ক সম্পর্কে আজকে আমি আরও একটা ভিডিও করব, সেটা হচ্ছে সেখানে আমরা আলোচনা করব প্রতিসরণাঙ্কের সাথে আলোর কি সম্পর্ক। তো শিক্ষার্থী বন্ধুরা চলো যাই দেখি। এখানে আমরা জানি শূন্য স্থানে বা বাতাসে আমরা বলতে পারি আলোর বেগ হচ্ছে 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা অলমোস্ট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ধরা হয়। তো সেখানে এই বেগটা, আলোর বেগটা হচ্ছে বাতাসে বা শূন্য মাধ্যমে সবচাইতে বেশি। এই বেগটা যখন অন্য কোনো মাধ্যমের ভেতর দিয়ে যায় তখন এই বেগটা আর থাকে না, বেগটা কমে যায়। তাহলে সেক্ষেত্রে কতটুকু কমে যায়, কোন মাধ্যমের ভেতর দিয়ে, এটা আমরা জানতে পারবো। আসলে এক এক মাধ্যমের প্রকৃতি বা এক এক মাধ্যমের ঘনত্ব কিন্তু এক এক রকম, আর সেজন্যই আলোর বেগ যখন বায়ু থেকে পানিতে যাবে তখন এক ধরনের বেগ হয়, আবার বায়ু থেকে যখন কাঁচে যাবে তখন আরেক ধরনের বেগ হয়। অর্থাৎ এরকম বিভিন্ন যে উপাদানগুলো আমাদের আছে সেই উপাদানগুলোর ভেতর দিয়ে যখন আলো প্রবেশ করে যায় তখন সেখানে গিয়ে তার বেগটা কমে যায়, এবং প্রত্যেকটা মাধ্যমে আলোর বেগ কিন্তু নির্দিষ্ট। তাহলে দেখি যে এখানে কি বলেছে, যে আলো যখন কোনো মাধ্যমের ভেতর দিয়ে যায় তখন এই বেগ কমে যায়। এই বেগ বলতে আসলে কোনটা বোঝানো হয়েছে? এই যে আলোর যে বেগটা, আসলে বাতাসে আমরা জানি যে আলোর এই বেগটা আছে, এই বেগটা তখন অন্য মাধ্যমে গিয়ে কমে যায়। একটা মাধ্যমে আলোর বেগ কত গুণ কমে যায় সেটাই হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে আলোর বেগের দিয়েও কিন্তু আমরা ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে দেখো যে আমি এখানে একটা এখন প্রবলেমের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো, বুঝতে পারবো আমরা বা তোমরাও দেখতে পাবে যে আসলে অন্য মাধ্যমে আলোর বেগ কতটুকু কমে যায়। পানিতে আলোর বেগ এটা দেয়া আছে আমাদের, গাণিতিক প্রবলেম যখন আমরা করব হয় আলোর বেগ দেওয়া থাকবে, পানির বেগ দেওয়া থাকবে, অথবা পানির প্রতিসরণাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে পারবো অথবা আলোর বেগ নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বলা হয়েছে যে পানিতে আলোর বেগ 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে পানির প্রতিসরণাঙ্ক কত, আমাকে পানির প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ভিডিওতে আমি প্রতিসরণাঙ্ককে কি দ্বারা নির্ণয় করেছিলাম, এন দ্বারা। তাহলে প্রতিসরণাঙ্ক এন আমি লিখব এখানে, যে বলেছে যে পানির প্রতিসরণাঙ্ক কত। তাহলে এখানে প্রতিসরণাঙ্ক এন তুমি এখানে লিখতে পারো, পানি যেহেতু বলেছে এন এর কাছে ডাব্লিউ লিখতে পারো, যেহেতু ওয়াটার মানে পানি এই জন্য এন ডাব্লিউ ইকুয়াল টু এখন হবে এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড, যে মাধ্যমে প্রতিসরণাঙ্ক আমি নির্ণয় করব সেই মাধ্যমে আলোর বেগ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি কোন মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করছি, পানি। তাহলে পানিতে আলোর বেগ, পানিতে আলোর বেগ। এখন আমি তো জানি শূন্য মাধ্যমে আলোর বেগ আমার কত, এইটা, এই যে এটা দেওয়া আছে, আর পানিতে আলোর বেগ আমার এখানে দেওয়া আছে। তাহলে দুটো দিয়ে ভাগ করব 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি একটু ক্যালকুলেট করে নিব, 2.99 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড ইকুয়াল টু
1.33 তাহলে আমাদের এখানে হলো 1.33 তাহলে এটার একক নেই তোমরা জানো প্রতি সরণাঙ্কের একক হয় না যেহেতু দুটোই একই জিনিস থাকে এই জন্য তাহলে এখানে আমি লিখে নিব পানির প্রতিসরণাঙ্ক তাহলে পানির প্রতিসরণাঙ্ক হলো 1.33 এখন এই 1.33 দ্বারা আসলে কি বুঝতে পারলাম আমি যে পানির প্রতিসরণাঙ্ক 1.33 দ্যাট মিন্স আমি কিন্তু এটা অন্যভাবে বের করিনি আমি আলোর বেগের মাধ্যমে বের করেছি এই জন্য এই প্রতিসরণাঙ্কটার সাথে আলোর বেগের সম্পর্ক থাকবে কেমন সম্পর্ক যে অর্থাৎ এই পানিতে যে প্রতিসরণাঙ্ক 1.33 বের হলো এটার মানে বোঝায় যে শূন্য মাধ্যমে বা বাতাসে আলোর বেগ পানিতে আলোর বেগের চেয়ে 1.33 গুণ বেশি এটাই বোঝাচ্ছে আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে লিখে দিই এটা দ্বারা কি বোঝায় অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ পানিতে আলোর বেগের চেয়ে 1.33 গুণ বেশি এটা দ্বারা এই যে মানটা বের হলো এটা দ্বারা এটাই বোঝায় যে শূন্য মাধ্যমে তাহলে আলো শূন্য মাধ্যমে আলোর বেগ পানিতে যে আলোর বেগ তার চাইতে 1.33 গুণ বেশি এইভাবে আমরা যে কোনো মাধ্যমে চেয়ে বাতাসে আলোর বেগ কত গুণ বেশি এটা আমরা জানতে পারবো শিক্ষার্থী বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে আবার আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগ কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো আজকে এ পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা তোমাদের বইয়ে দেখবে বা বিভিন্ন সালের কোশ্চেনে দেখবে এই ধরনের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে থাকে আলোর বেগ দিয়ে তাহলে এই সূত্র দিয়ে তোমরা করবে অঙ্কগুলো আর অবশ্যই বেশি বেশি অনুশীলন করবে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনাটা তো অবশ্যই চালিয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ